আপনি যদি আগের পর্বগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে আসুন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এরকম আরো মিষ্টি মিষ্টি ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তারপর আসলাম বলল, মিজু তুই এত বড় বোকা আমি আগে জানতাম না। তুই জানিস রাশিদ আমার ছোট ভাই, তাকে তোর দল রেখে কাজ করেছি শুধুমাত্র তোকে মারার জন্য। মনে পড়ে সেই দিন যেদিন তুই আমার বাবাকে মেরেছিলি, সেদিন এই দুই ভাই প্রতিজ্ঞা করি তোকে মারার। তোর জন্য এই শহরে আমি কিছুই করতে পারছি না, কিন্তু আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তোর মরণ নিশ্চিত। তুই আমার কিছুই করতে পারবি না, আমি যদি মারা যাই তাহলে তোরাও আমার সাথে মরবি, কারণ আমার শরীরে টাইম বোম লাগানো আছে। তখন সবাই ভয়ে চুপচাপ হয়ে যায়। তারপর সবুজ আর রুবেল আমার সকল লোকদেরকে নিয়ে চলে আসে। কিরা আসলামের বাচ্চা আসলাম, আমাকে মারবি তুই? তোর মতো আসলাম আমাকে মারতে হলে আরেকবার জন্ম নিয়ে আসতে হবে। ওই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, মেরে ফেল শালাকে। তারপর শুরু হয়ে যায় গোলাগুলি। গুলি চলতে চলতে কখন যে আমার গুলি এসে লাগে তা আমি নিজেও বলতে পারি না। আমার একটা পা দিয়ে প্রচণ্ড রক্ত পড়তেছে, এদিকে মাথা অনেক গরম হয়ে গেছে। তখন রাগের মাথায় আসলামের সকল লোকদের গুলি করে মেরে ফেলি। কে যেন পুলিশকে খবর দিয়েছে, পুলিশ দেখে সবাই পালিয়ে যায়, কিন্তু আমার পায়ে গুলি লাগার কারণে আমি পালাতে পারলাম না। তখন পুলিশ আমার হাতে অস্ত্র দেখে আমাকে ধরে নিয়ে যায়। আমার বন্ধুরা সবাই পালিয়ে যায়, তাই তারা বেঁচে গেছে। আমাকে থানায় নিয়ে আসা হয়। তখন আব্বু আমাকে দেখে হতবাক, আমি যে পুলিশ কাস্টডিতে থাকবো সেটা আব্বু কখনো ভাবতে পারিনি। রাতে টিভিতে সংবাদ দিচ্ছে, সন্ত্রাসী আসলাম শিকদারের খুন মিজুর হাতে, খুনি ধরা পড়েছে, আগামীকাল তাকে কোর্টে ওঠানো হবে। আমরা আশা করি খুনি যথেষ্ট শাস্তি হোক। আব্বু নিলয় তখন আমার কাছে আসে। তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি তোর কিছুই হতে দিব না। আব্বু কান্না কান্না কণ্ঠ নিয়ে কথাগুলো বলল। পরের দিন আমাকে কোর্টে হাজির করা হলো। কোর্ট থেকে আমার এক মাসের কারাদণ্ড দেওয়া হলো এবং 7 দিনের রিমান্ড। আপনারা হয়তো ভাবছেন আমি একজন সন্ত্রাসী, আমার তো লোক থাকা চাই। আসলে আমি লুকিয়ে লুকিয়ে কাজ করি, আমি যে সন্ত্রাসী সেটা বাংলাদেশের কেউ জানে না। আজকে কোর্টে হাজির হওয়ার পর মনে হয় সবাই জেনে গেছে। 1 মাস পরে আজকে আমি জেল থেকে বাসায় ফিরছি। আব্বু আম্মু পাড়ার কয়েকজন প্রতিবেশী আমাকে নিতে এসেছে। আব্বু আম্মুর দিকে লক্ষ্য করলাম, তারা মনে হয় 1 মাস আমার জন্য অনেক কেঁদেছে। যাক ওসব কথা বাদ দিই, বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে নিলাম। তারপর রুমে বসে মোবাইল টিপছি, তখন মা আমার রুমে এসে বলে, তুই কি চাস বাবা, তুই কি আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দিতে চাস? না আম্মু, আমি এখন পড়ালেখা করব, আমি আর অপদার্থ ক্ষেত থাকতে চাই না। তোমরা আমাকে ঢাকা ভার্সিটিতে ভর্তি করিয়ে দাও, আমি পড়ালেখা করে তোমাদের নাম উজ্জ্বল করব, এটা আমার প্রতিজ্ঞা। তখন আম্মু বলল, তাই কর বাবা, তোর আব্বুর কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। তুই জানিস তুই ওই 1 মাস জেলে ছিলি, আর এই দিকে তোর আব্বু প্রতিদিন সারা রাত তোর জন্য কাঁদে, তুই এই খারাপ পথ থেকে ফিরে আয়। আম্মু কান্না কান্না কণ্ঠ নিয়ে কথাগুলো বলল, ঠিক আছে আম্মু। তারপর আম্মু রুমে চলে গেল। আমার শরীরটা অনেক ক্লান্ত, তাই একটু ঘুমিয়ে পড়লাম। এভাবে কেটে যায় 3 দিন। আজকে 2021 সালের জানুয়ারি মাসের প্রথম দিন, সবাই হ্যাপি নিউ ইয়ার পালন করতেছে, সবাই অনেক আনন্দ করছে। সবুজ রুবেলও আমাদের বাসায় চলে আসে। তারপর তাদের সাথে কিছুক্ষণ গল্প করে নাস্তা করে নিলাম। বিকেলের দিকে 3 জনের রাস্তায় হাঁটতেছি, তখন রাস্তায় থাকা একটা গাড়ির দিকে আমার চোখ পড়ে। দেখলাম সেই দিনে মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসতেছে। তারপর ড্রাইভার গাড়ি টার্ন মারলে কোথায় যেন হারিয়ে যায়, আর তাকে দেখতে পাই না। আমি মেয়েটার গাড়ির দিকে তাকিয়ে রয়েছি, সবুজ আমাকে ডাকছে, কোনো সাড়া শব্দ নেই। অনেকক্ষণ ডাকাটাকির পর আমার হুঁশ ফিরল। কিরে মেয়েটার প্রেমে পড়ে গেছিস মনে হয়? হ্যাঁ, মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছি রে, থানায় শুধু ওর কথাই ভেবেছি 1টা মাস। তাহলে এখন কি করবি? ভাবছি ভালো হয়ে যাব, আর খুন টুন করবো না, নতুন বছরে কালকে ভার্সিটিতে ভর্তি হয়ে আসব। তাহলে আমাদের কি হবে? তোরা এই দিকটায় কাজ করবি, দরকার হলে আমি আসি তো। আরও কিছুক্ষণ গল্প করে যে যার বাসায় চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে ডিনার করে নিলাম। ও আপনাদের তো একটা কথা বলা হয়নি, আমি ফেসবুকে মাঝে মাঝে গল্প লিখি।
তাই বিছানায় বসে একটা গল্প লিখছি। গল্প লিখতে লিখতে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আম্মু ডাকছে, মিজু ঘুম থেকে উঠ বাবা, আজকে যে তোর ভার্সিটির প্রথম দিন, ভার্সিটি যাবি না, ওঠ তাড়াতাড়ি। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিই, তারপর হালকা কিছু নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটি এসে দেখি সবাই নামি দামি পোশাক পরে ভার্সিটিতে ডুবতেছে, শুধু আমি ফুটপাথ থেকে কেন একটা ময়লা কাপড় পরে ভার্সিটিতে ঢুকছি। ভার্সিটির সকলের মধ্যে আমি একদম খ্যাত, সবাই আমাকে দেখছে আর হাসতেছে। আমি কোনো দিক মন না দিয়ে ক্লাসরুম খুঁজতে লাগলাম। ক্লাসে প্রবেশ করতে যাব তখন একটা মেয়ের সাথে আমার ধাক্কা লাগলো। ধাক্কা খেয়ে মেয়েটা মাটিতে পড়ে গেল। মেয়েটা মাটি থেকে উঠে আমার গালে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিল। এই খ্যাত ছেলে কোথাকার, দেখে চলতে পারিস না? সুন্দরী মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে। সরি, আমার ভুল হয়ে গেছে, পারলে আমাকে ক্ষমা করে দিবেন। কলেজের প্রথম দিন তো, তাই তাড়াহুড়ার কারণে ধাক্কা লেগে গেছে। আচ্ছা যা, তোদের মতো খ্যাত ছেলেরা আর কী বা পারবে? ভার্সিটিতে তোরা তো শুধু মেয়েদেরকে ধাক্কা দেওয়ার জন্যই আসিস। বলছি না সরি, আমি দেখতে পারিনি। মেয়েটি আমার সাথে আরও কিছুক্ষণ ঝগড়া করে নিজের ক্লাসরুমে চলে গেল। আমিও কিছু না ভেবে আমার ক্লাসরুমে চলে গেলাম। ক্লাসের সবার পিছনে সিটে গিয়ে বসি। আমি একটা সিটে একাই বসে আছি, এখনও আমার কোনো বন্ধু হয়নি, হবেই বা কী করি? আমি যেরকম খ্যাত সেজে কলেজে এসেছি, ক্লাসের সবাই আমাকে দেখছে আর জোরে জোরে হাসতেছে। তখন ক্লাসে স্যার চলে আসে। গুড মর্নিং টিচার, ক্লাসের সবাই একসাথে বলল। তারপর স্যার ক্লাসের সবাই পরিচয় জানতে চায়। সবার পরিচয় পর্ব শেষে আমাকে জিজ্ঞাসা করে, আপনারা তো আমার পরিচয় জানেনি, তাই আর বললাম না। তারপরে আরও দুইটা ক্লাস করে ক্লাসরুম থেকে বাইরে বের হই। তারপর ভার্সিটি তেঁতুল গাছের নিচে বসে ভার্সিটির পরিবেশটাকে ভালো করে দেখতেছি। এমন সময় গেটের যে মেয়েটার সাথে ধাক্কা লেগেছিল, সেই মেয়েও ও তার কয়েকটা ফ্রেন্ড এসে আমার সামনে দাঁড়ালো। এই খ্যাত ছেলে, কে রে তুই আর আমাদের জায়গায় বসেছিস কেন? এটা আপনাদের জায়গা, এখানে তো কোথাও আপনাদের নাম লেখা নেই, আরও অনেক জায়গা আছে, সেখানে গিয়ে বসে পড়ুন। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? আমি কখন আপনাদের মুখে মুখে কথা বললাম? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি আমার সিনিয়র হবেন। তুই দাঁড়া, তোকে মজা দেখাত। তখন মেয়েটা তার বান্ধবীদের নিয়ে সেখান থেকে গজ গজ করে বের হয়ে যায়। আমি বসে বসে ভাবতেছি, যাক বাবা বাঁচা গেল। তখন একটা ছেলে এসে বলল, হ্যালো, আমি সাজ্জাদ, আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ, কিন্তু আমাকে তুই করে বলতে হবে। ওকে। তারপর দুজনে মিলে আবারও ক্লাসরুমে গেলাম। এবার সাজ্জাদ ও আমি একটা বেঞ্চে বসে ক্লাস করতে লাগলাম। স্যার ক্লাস করাচ্ছে, ঠিক তখন ওই কয়েকজন ছেলে ক্লাসের ভিতর চলে আসে এবং পিছনে ওই মেয়েগুলো। একটা ছেলে সোজা আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে ক্লাসরুম থেকে বের করে নিয়ে যায়। ক্লাসের স্যার সহ সবাই তো অবাক, কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না। তারপর আমাকে মাঠের মধ্যে এনে ছেলেটা চর মারে ঠাস ঠাস করে। যখন একটা চর মারতে যাবে, কিছু বুঝে ওঠার আগে ঠাস ঠাস করে ঠিক তিন তিনটা চর মারে একটা মেয়ে। আপনারা ভাবছেন আমাকে, আমাকে না, ছেলেটাকে চর মারে একটা মেয়ে। সামনে তাকিয়ে দেখি পার্কের সেই মেয়েটি। আপু, আপনি আমাকে এই খ্যাত ফকিন্নির ছেলেটার জন্য মারতে পারলেন? হ্যাঁ, তোকে মারছি। ছেলেটা আজকে নতুন ভার্সিটি এসেছে, আর তার সাথে প্রথম দিনে মারাপানি শুরু করে দিলি। আপু, ও নীলার সাথে খারাপ ব্যবহার করছে, তাই তো ওকে মারতে এসেছি। আমি সব জানি, তোরা সবাই যা এখান থেকে, এখানে নীলারই দোষ ছিল। কলেজে সবাই তো আমাদেরকে দেখে হা হয়ে আছে, আর সাজ্জাদকে দেখে মনে হচ্ছে ভূত দেখছে। আমি শুধু মেয়েটাকে ভালো করে দেখছি, মেয়েটাও আমাকে দেখছে। তখন দুজনের নীরবতা ভেঙে মেয়েটি বলল, সরি, সেদিন আপনাকে ভুল বুঝে চর মেরেছি। এরপরে এক মাস আপনাকে এই সরি বলার জন্য খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আজকে যখন আপনাকে ভার্সিটিতে আসতে দেখি, আমি খুব খুশি হই, আমি অনেক খুশি হই। তারপর থেকে নীলার অত্যাচার, থাকে সব কথা। আপনার নাম কি? মেয়েটি লজ্জামাখা মুখ নিয়ে বলল। তখন আমি বললাম, আমি মিজু, ইন্টার পাস করে দুই বছর পর আজকে ভার্সিটিতে ভর্তি হয়েছি। তখন আমি বলি, আপু আপনার নাম কি? আইছামরা,
আমি তোর কোন জন্মের আপু লাগি? হ্যাঁ সরি আপু, রাগানোর জন্য বললাম আর কি। আবার আপু? তুই থাক এখানে তোর আপু নিয়ে, আমি গেলাম। সরি সরি, এবার হয়েছে। ইটস ওকে। আপনার নামটা তো বললেন না। আমার নাম মিতু, আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি, মানে তোর থেকে 2 বছরের সিনিয়র। ইনি হলেন গল্পের নায়িকা, আপনি আমার থেকে 2 বছরের সিনিয়র। তাতে কি হয়েছে, 2 বছর কোনো ব্যাপার না। মানে তোকে বুঝতে হবে না, কলেজে কোনো সমস্যা হলে আমাকে বলবি। তারপর মিতু আমার কাছ থেকে চলে যায়, তখন সাজ্জাদ আমার কাছে চলে আসে, তারপর বলতে লাগে, মামা প্রথম দিনে মেয়েটার প্রেমে পড়ে গেলা। তুই কি করে বুঝলি? মামা তোমার চেহারার রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে তুমি মেয়েটার প্রেমে পড়ে গেছো। আমি এক ঝলক মুস্কি হাসি দিয়ে ভার্সিটি থেকে দুজনের বাসায় চলে যাই। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে নিই। আম্মু খাবার রেডি করে আমাকে ডাক দিল। নিচে গিয়ে আম্মু আমি একসাথে খাবার খেয়ে রুমে চলে গেলাম। তখন সবুজ ফোন করে বলে, ইয়া এমপির ছেলে রিতাকে প্রপোজ করে, রিতা প্রপোজ অ্যাকসেপ্ট না করলে এমপির ছেলে রিতার গায়ে অ্যাসিড ছুড়ে দেয়। এতে করে রিতার শরীরে অনেকটা জায়গা পুড়ে গেছে। আমরা এখন হসপিটালে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। সবুজের কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। তাড়াতাড়ি গাড়ি নিয়ে হসপিটালে চলে আসি। হসপিটালে এসে দেখি রুবেলের পরিবারের সকলে কান্না করছে। আমি তাদেরকে সান্ত্বনা দিয়ে রুবেল ও সবুজকে নিয়ে চলে এলাম এমপির ছেলের আড্ডায়। ও এমপির ছেলের নামটা তো বলা হয়নি, তার নাম হলো রনি। রনির আড্ডায় এসে আমরা সকলে রুমাল দিয়ে যে যার মুখ ঢেকে নিই। তখন দেখি সবকটা নেশা করে পড়ে আছে। সবুজ কিছু ছেলে তাদের সবাইকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। বেশ কিছুক্ষণ পর সবকটার জ্ঞান ফিরে আসে। সবাইকে চেয়ারের সাথে বেঁধে রাখা দেখে রনি আমাকে বললো, কে রে তোর সাহস কি করে হলো, আমার আস্তানায় ঢুকে আবার আমাকেই বেঁধে রাখছিস? আজকে বিকালে রিতার গায়ে এসে ছুড়ে মেরেছিস, তোর মনে পড়ে? হ্যাঁ মেরেছি, কিন্তু ভাগ্য ভালো ছেলেটা বেঁচে গেছে। কিন্তু তুই এইসব জিজ্ঞেস করছিস কেন? রিতা তোর কি হয়? কি হয় শুনবি? তাহলে শুন, রিতা আমার ছোট বোন, আমার বন্ধু রুবেলের বোন, মানে আমারও বোন। তুই আমার বোনের ওপর অ্যাসিড মেরেছিস, এখন বল আমি কি করব। কি, রিতা তোর বোন? হ্যাঁ, তুই আমার বোনের ওপর অ্যাসিড মেরে অনেক বড় অন্যায় করেছিস, তোকে এই পৃথিবী থেকে আজ আর কেউ দেখতে পারবে না। কি, তোর মতো একটা সামান্য ছেলে মারবে আর আমাকে? তুই জানিস আমি কে? তুই সহ তোর 14 গোষ্ঠীর পরিচয় আমি জানি, তবুও তুই আমাকে মারবি? তোদের মতো ছেলেকে এদেশের মাটির জন্য কলঙ্ক হিসেবে বাঁচিয়ে রাখাটা ঠিক হবে না। তোদেরকে বাঁচিয়ে রাখলে তোরা আবার কোনো না কোনো মেয়ের ক্ষতি করবি। হ্যাঁ, আমার বাবা যদি জানতে পারে তুই আমাকে মেরেছিস তাহলে তোর রক্ষা নেই। হা, তোর বাবা আমায় ভালো করে চিনে, কিন্তু মরার আগে তুই জেনে নে আমি কে। আমি এই শহরের টপ ক্রিমিনালদের মধ্যে একজন। কখনো মিজুর নাম শুনেছিস? তাহলে তুই নিজম? তোর নাম অনেক শুনেছি কিন্তু দেখি নাই। এবার দেখলি আমায়? তুই আমাকে মারতে পারিস না, আমার বাবা জানতে পারলে তুইও বাঁচতে পারবি না। সেটা পরে দেখে নেব। তখন রুবেল একটা পিস্তল নিয়ে সবাইকে গুলি করে মেরে ফেলে। তারপর সবাই মিলে আস্তানা থেকে চলে আসি, রুবেলকে হসপিটালে পাঠিয়ে দিই, আমরা বাসায় চলে যাই। তারপর ফ্রেশ হয়ে ডিনার করে নিই। ডিনার শেষে রুমে বসে বসে গল্প লিখতে ঘুমিয়ে পড়ি। পরের দিন রেডি হয়ে আবারও ভার্সিটি চলে আসি। ভার্সিটি এসে দেখি সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত, মানে সবাই তাদের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। তখন গেটে যে মেয়েটার সাথে ধাক্কা খেয়েছিলাম সেই মেয়েটি আমার কাছে চলে আসে। হাই, আমি নীলা, কালকের ব্যবহারের জন্য সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। ইটস ওকে, আমি কিছু মনে করিনি, বন্ধুদের মধ্যে এসব হতেই পারে। আচ্ছা তুমি এরকম খ্যাত হয়ে কলেজে আসো কেন? আমার মতো গরিব আবার কিরকম করে ভার্সিটি আসবে? আমি এমনই ঠিক আছি। তুমি কি জানো না তোমাকে এরকম ভাবে দেখতে আমার ভালো লাগে না? বলে মেয়েটা ক্লাসে চলে গেল। এদিকে সাজ্জাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমার কথা শুনছে। কিরে মামা, তলে তলে কত দূরে এগিয়ে গেছিস মনে হয়? কিছু না, মেয়েটা বন্ধুত্ব করতে এসেছিল তাই একটু কথা বললাম আর কি। তারপর দুজনে মিলে ক্লাসে চলে গেলাম। সবগুলো ক্লাস করে বাইরে বের হবো, তখন দেখলাম আমার ক্রাশ মানে মিতু কয়েকটা মেয়ের সাথে কথা বলছে। আমি মিতুকে দেখছি,
আজকে ওকে একদম লাল পরীর মতো লাগছে। যেই মিতুর নজর আমার দিকে পড়লো, মিতু সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসে। আই ছেলে, এভাবে কি দেখিস? কখনো কি মেয়ে দেখিস নাই? আসলে আমি আপনাকে দেখছি না, আপনার ভালোবাসায় হারিয়ে যাচ্ছি। কি? হ্যাঁ, তুই কবে আমায় ভালোবাসতে লাগলি? যেদিন আপনি আমাকে পার্কে চর মেরেছিলেন, সেদিন এই মনের ভেতর আপনার নাম লিখে রেখেছি। কি? হ্যাঁ, সরি সেদিনের ব্যবহারের জন্য, আমি আসলে বুঝতে পারিনি। ইটস ওকে, আজকে মিতুকে যা লাগছে না একেবারে অন্যরকম। আহা কি সুন্দর, আমার লাল কালারের ড্রেস পরে আছে, সব মিলিয়ে জাক্কাস, আমি তো দেখে হা হয়ে দাঁড়িয়ে আছি। আচ্ছা একটা কথা বলি। হুম, বলেন। আপনার বিয়ে হয়েছে? না, কেন? না মানে এমনি, তাহলে বয়ফ্রেন্ড আছে নিশ্চয়? কি বলছেন এসব? না সরি সরি, মেয়েটার সাথে কথা বলতে বলতে দেখি সুমি রাগে ফুসতেছে, তাই আর কিছু না বলে সাজ্জাদ ও আমি বাসায় চলে গেলাম। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম, বিকেলের দিকে ঘুম ভাঙে, তারপর সবুজদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে কিছুক্ষণ পড়া পড়ে নিই, তারপর ডিনার করে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ক্যাম্পাসে চলে গেলাম, গিয়ে একটা বট গাছের নিচে বসে পড়ি। তখন সুমি এসে যা বললো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সুমি বললো যে, বন্ধুরা পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি আসবে, তো পরবর্তী পার্ট না আসা পর্যন্ত অপেক্ষায় থাকো। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, পরবর্তী পার্টগুলো সবার আগে পেতে। ধন্যবাদ, আমাদের সাথেই থেকো।